রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরে দৃষ্টিহীনরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, উপহাত হচ্ছে অশালীন ব্যবহারও। শুধু তাই নয়, এই দপ্তরের লোকসঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদেরকে গ্রুপ সি থেকে উন্নীত করা হয়েছে গ্রুপ বিতে, কিন্তু যারা দৃষ্টিহীন তাদেরকে উন্নীত করা হয়নি। এরা দৃষ্টিহীন বলে এদেরকে বিতাড়িত করা হচ্ছে। এ সমস্ত এক গাদা অভিযোগ ও অভিমান নিয়ে দৃষ্টিহীনদের স্বার্থে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের অধিকর্তার নিকট সাত দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে। সংস্কৃতি দপ্তরে বেশ কিছু সংখ্যক দৃষ্টিহীন ব্যক্তি কর্মরত আছে। আমরা লক্ষ্য করছি দৃষ্টিহীন কর্মীরা নানানভাবে মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি কেউ কেউ ব্যক্তি তাদের সঙ্গে অশালীন ব্যবহার, অশালীন ভাষা ব্যবহার করছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্য আমরা দাবি করছি। পাশাপাশি আরেকটা হচ্ছে, গত 2022 সালে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের যারা ফোক আর্টিস্ট লোকশিল্পী রয়েছেন গ্রুপ বি, তাদেরকে প্রমোশনের মাধ্যমে গ্রুপ সিতে উন্নীত করা হয়েছিল। সেই ক্ষেত্রে কয়েকজন দৃষ্টিহীন ব্যক্তিকে তারা প্রমোশন দেননি, অর্থাৎ দৃষ্টিহীন কিছু সংখ্যক ফোক আর্টিস্ট তারা বঞ্চিত হয়েছে। সেটা যাতে তারা যাতে বঞ্চিত না হয়, অতি দ্রুত যেন তারাও গ্রুপ সিতে প্রমোশন পেতে পারে, তার জন্য আমরা দাবি আজকে করব। আরেকটা হচ্ছে, এই দপ্তরে যারা রয়েছেন দৃষ্টিহীন লোকশিল্পী বা ফোক আর্টিস্ট, তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, অর্থাৎ তারা সরকারের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলিতে তারা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না। তার ফলে কী হচ্ছে, তাদের যে প্রতিভার যে বিকাশ সেটা তারা প্রকাশ করতে পারছে না। আমরা বলছি এইসব যারা দৃষ্টিহীন যারা ফোক আর্টিস্ট রয়েছেন তাদেরকেও যাতে অন্য সাধারণ শিল্পীদের মতো প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হয়।